মিরসরাইয়ে জাতীয় মৎস্য সেবা সপ্তাহ উপলক্ষে ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি জব্দ ও জরিমানা করা হয়েছে। রবিবার 21 জুলাই উপজেলার বারুইয়ারহাট মাছবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এই মোবাইল কোর্টে ক্ষতিকর জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করে তা ধ্বংস ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় অভিযানে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিমও কাজ করে। দোকান থেকে কিনে আনতেছি ওইটার মধ্যেও যদি ভেজাল দিয়ে দেয় তখন আপনারা যাবেন কই আর আপনারা খাবেন কি? আর একটা জিনিস মনে রাখবেন যে বড় চিংড়িগুলো কেনার ক্ষেত্রে খুব সাবধান, কারণ বড় চিংড়িগুলো কখনোই এতদিন ভালো থাকে না। ওরা যেটা করে একটা দিন দেখা দিয়ে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।